ঘুড়ির রাজধানী হিসেবে পরিচিত চীনের শানডং প্রদেশে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব। এতে অংশ নিয়েছে 60টি দেশের 600-এরও বেশি ঘুড়ি প্রেমী। উৎসবে হরেক রকমের রং আর আকৃতির ঘুড়িতে ভরে ওঠে শহরের আকাশ। চীনের শানডং প্রদেশের আকাশে উঠছে রং বেরঙের ঘুড়ি, কোনটি প্রজাপতি তো কোনটি আবার পুতুলের আদলে তৈরি, আবার ঘুড়ি রূপে জলের হাঙ্গরের দেখা মিলছে আকাশে, একটির সাথে পাল্লা দিয়ে উঠছে অন্যটি। ঘুড়ির রাজধানী খ্যাত ওইফাং শহরে জমকালো উৎসবের আয়োজন। 40তম ওইফাং আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে অংশ নেয় 60টি দেশের 600-এরও বেশি ঘুড়ি প্রেমী। বিচিত্র বর্ণ আর আকারের ঘুড়ির বিশাল সমারোহে ভরে ওঠে বসন্তের আকাশ। আমার মাথা থেকে আসা আইডিয়া থেকেই ঘুড়ি তৈরি করি, সে কারণে অন্যদের তুলনায় আমার ঘুড়িগুলো আলাদা হয়। ঘুড়ির সাথে চীনের ঐতিহ্যের প্রচার করি আমরা। ওয়েংফাইয়ের ঘুড়ির দিন বিশ্বে আরও জনপ্রিয় হয়ে উঠছে। ঘুড়ি প্রতিযোগিতার পাশাপাশি আছে সাংস্কৃতিক পরিবেশনা, লণ্ঠন মেলা, ঘুড়ি প্রদর্শনী, খাবার মেলা সহ নানা বর্ণিল আয়োজন। বিশ্বের সব দেশের ঐতিহ্যবাহী ঘুড়ি পছন্দ করি, কিন্তু ঘুড়ি নিয়ে চীনের ঐতিহ্য সবচেয়ে পুরনো, তাই চীনের রঙিন ঘুড়ি আমার পছন্দ। ওইফাং শহরের ঘুড়ির ঐতিহ্য 2500 বছরের, আছে ঘুড়ি জাদুঘরও। 1984 সাল থেকে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের আয়োজন করছে কর্তৃপক্ষ। বিশ্বের 70%-এর বেশি ঘুড়ি উৎপাদন হয় এই শহরে। জোহরা চৌধুরী সেতু, ডিবিসি নিউজ ডেস্ক।